নমস্কার বন্ধুরা, আমি কি ডিজি ওয়ে শুনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন ধরনের থালপোসের ডিজাইন নিয়ে চলে এসেছি। এর জন্য আমি রেড এবং হোয়াইট কালারের উল ইউজ করছি, আর আমি 11 নম্বর কুশি কাটা দিয়ে থালপোসটি বানাবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। এরপরে আমি এখানে 3টে চেন বানিয়ে নিচ্ছি, নিয়ে কাজটা শুরু করব। এবার আমি এই ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রচেট বানাবো। এখানে আমি 12টা ডাবল ক্রচেট বানাবো। আমি এখানে যে 3টে চেন বানিয়েছি এটাকে একটা ডাবল ক্রচেট ধরে নিচ্ছি, আরও আমি 11টা ডাবল ক্রচেট এই ম্যাজিক রিংয়ের মধ্যে বানাবো। মোট 12টা ডাবল ক্রচেট এই রিংয়ের মধ্যে আমি বানিয়ে নেব। এখানে আমি 12টা ডাবল ক্রচেট বানিয়ে নিচ্ছি, মানে 11টা ডাবল ক্রচেট আর ওই 3টে চেন ধরে মোট 12টা ডাবল ক্রচেট হয়ে গেছে। এবার আমি যে ওপরটার সঙ্গে প্রথম যে স্টিচটার সঙ্গে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড রো শুরু করছি। তো তার জন্য প্রথমেই 3টে চেন বানিয়ে নেব। এবার আমি এই যেখানে চেন বানালাম সেই একই স্টিচের মধ্যে একটা ডাবল ক্রচেট বানাবো। তারপরে নেক্সট যে স্টিচটা সেখানটায় যাব, সেখানটাতেও আমি 2টো ডাবল ক্রচেট একই স্টিচের মধ্যে বানিয়ে নেব। এই রোটাতে আমি যেটা করব, প্রত্যেকটা গ্যাপের মধ্যে 2টো করে ডাবল ক্রচেট বানিয়ে নেব প্রত্যেকটা স্টিচের মধ্যে। তার মানে আমার এখানে মোট 24টা ডাবল ক্রচেট হবে। এখানে 3টে চেনের যেটা স্পেস নিয়েছি সেটা একটা ডাবল ক্রচেট ধরেছি, আমাকে আরও মোট 23টা ডাবল ক্রচেট এখানে বানিয়ে নিতে হবে। আমি এই রোটা কমপ্লিট করে ফেলেছি, 24টা ডাবল ক্রচেটের যে রোটা। আর আমার যেহেতু এটা 2টো কালারের কম্বিনেশনে থালপোস, তো আমি এবার নেক্সট কালারটা এখানে অ্যাটাচ করেছি, রেড কালারটা। কাজ শুরু করছি, প্রথমে 3টে চেন বানিয়ে নেব। তারপরে তারপরে যে স্টিচটা সেখানটায় চলে যাব, সেখানে একটা ডাবল ক্রচেট বানিয়ে নেব, একটা চেন। তারপরে তার পরে যে স্টিচটা সেখানটাতেই যাব, সেখানেও একটা ডাবল ক্রচেট, পরেরটাতে আরও একটি ডাবল ক্রচেট, মানে 2টো ডাবল ক্রচেট হয়ে গেল। তারপরে একটা চেনের স্পেস দেব, আবারও 2টোতে 2টো ডাবল ক্রচেট। এইভাবেই রোটা আমি কমপ্লিট করে নেব, প্রত্যেকবার 2টো করে ডাবল ক্রচেট বানাবো, 2টো করে গ্যাপের মধ্যে, 2টো করে স্টিচের মধ্যে, আর মাঝখানে আমি একটা করে চেনের স্পেস দেব। এইভাবে এই রোটা আমি কমপ্লিট করে নেব। রোটা আমি কমপ্লিট করে ফেলেছি আর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। এবার নেক্সট শুরু করছি। তো প্রথমে 3টে চেন বানিয়ে নেব, তারপরে যে পরে যে ডাবল ক্রচেটটা সেখানটায় চলে গেছি, সেখানেও একটা ডাবল ক্রচেট দিয়ে দিচ্ছি। এবার আমি এখানটায় আগের রোটাতে আমি একটা করে চেনের স্পেস দিয়েছিলাম, এই রোটাতে আমি 2টো করে চেনের স্পেস দেব। তারপরে নেক্সট যে 2টো ডাবল ক্রচেট সেখানটায় চলে যাচ্ছি, এখানেও 2টো ডাবল ক্রচেটের ওপরে পরপর 2টোর মধ্যে 2টো ডাবল ক্রচেট বানিয়ে নেব। তারপরে 2টো চেন বানিয়ে নেব। তো এইভাবে আমি এই রোটা কমপ্লিট করব, 2টো করে ডাবল ক্রচেট বানাবো আর মাঝখানে 2টো করে চেনের স্পেস দিয়ে এই রোটা কমপ্লিট করে নেব। পরে রোটাও এই এখানে আমি রোটা কমপ্লিট করে ফেলেছি, 2টো করে ডাবল ক্রচেট আর মাঝখানে 2টো করে চেনের স্পেস দিয়ে রোটা কমপ্লিট করেছি। এবার আমি নেক্সট রো করব। প্রথমে 3টে চেন বানিয়ে কাজ শুরু করব, তারপরে পরে যে ডাবল ক্রচেটটা সেখানটায় চলে গেছি, সেখানে একটা ডাবল ক্রচেট। এরপরে আমি এই রোটাতে যেটা করব, 3টে চেনের স্পেস দেব। তারপরে নেক্সট যে 2টো ডাবল ক্রচেট সেখানটায় চলে যাব, 2টো ডাবল ক্রচেটের ওপরে 2টো ডাবল ক্রচেট বানিয়ে নেব, আবারও 3টে চেনের স্পেস দেব। তারপরে নেক্সট যে ডাবল ক্রচেটটা সেখানটায় চলে যাব, 2টো ডাবল ক্রচেটের ওপরে 2টো ডাবল ক্রচেট। এইভাবে
এই রোটাকে আমি কমপ্লিট করে নেব। তিনটে করে চেন স্পেস দেব, আর এখানে মাঝে যে দুটো করে ডাবল ক্রোশেট বানাচ্ছি এটা সেম থাকবে। তো আমি এইভাবে আরও কয়েকটা রো কমপ্লিট করব। প্রথমে আমি একটা করে চেন স্পেস দিয়েছিলাম, তারপরেরটায় আমি দুটো চেন স্পেস দিয়েছি, এটাই তিনটে চেন স্পেস দিয়েছি, এরপরটায় চারটে চেন স্পেস দেব, তারপরটায় পাঁচটা চেন স্পেস, ছটা চেন স্পেস এবং একদম শেষে সাতটা চেন স্পেস পর্যন্ত আমি এগিয়ে যাব। এখানে আমি আরও চারটে রো কমপ্লিট করে নেব, আর ওখানে সাতটা করে চেন স্পেস থাকবে, আর মাঝখানে যে দুটো ডাবল ক্রসেট এটা সেম থাকবে। এইভাবে আমি সাতটা চেন স্পেস আর দুটো ডাবল ক্রসেট পর্যন্ত রো কমপ্লিট করে নেব, তারপরে আমি নেক্সট প্রসেসে যাব। এখানে আমি সাতটা চেন এবং দুটো ডাবল ক্রসেট পর্যন্ত রোটা কমপ্লিট করে ফেলেছি, মানে সাতটা রো আমি কমপ্লিট করেছি। প্রথমটা একটা চেন, তারপর দুটো চেন, তিনটে চেন, চারটে চেন, পাঁচটা চেন, ছটা চেন এবং সবশেষে সাতটা চেনের স্পেস পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তো আমার ফার্স্ট পার্টের ভিডিও আমি আজ আপনাদের এই পর্যন্তই নিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট আনতে চলেছি।